আমি মহিউদ্দিন মহিউদ্দিন প্রাইমারি জবস প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগতম প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশের সাধারণ জ্ঞানের প্রস্তুতি পর্ব থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার এই কন্টেন্টও দেখার জন্য তাহলে চলুন শুরু করা যাক আপনারা জানেন যে আমি এই সাধারণ জ্ঞানগুলো সাজিয়েছি প্রথম আলোর যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশের যে মডেল টেস্ট আছে সেই মডেল টেস্টের যতগুলো সাধারণ জ্ঞানের বিশটা মডেল টেস্ট আছে প্রতিটাই বিশটা করে মোট চারশো মডেল টেস্ট তাই মডেল টেস্টে প্রথম আলোর যে মডেল টেস্ট আছে সেটার সমাধান বা সলিউশনটা আমি এখান থেকে দিচ্ছি আপনাদের এর বাইরে কোনো সাধারণ জ্ঞানের প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজনই নাই এখান থেকেই সব আসবে তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা আপনার প্রস্তুতি পর্ব যে সাধারণ জ্ঞানের প্রস্তুতি পর্ব তার সাথে আমি আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি প্রথমে আছে যে রূপকল্প ২০৪১ হাজার একচল্লিশ রূপকল্প দুই হচ্ছে যে বর্তমান সরকারের একটা ভিশন বা লক্ষ্য যে দুই হাজার সালের ভিতরে বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য যে উন্নত বাংলাদেশ রূপকল্প দুই হাজার একচল্লিশ হচ্ছে উন্নত বাংলাদেশ দুই নম্বর হচ্ছে বঙ্গবন্ধু এক উপগ্রহটি কোন মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু এক উপগ্রহটি হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে এটা ডাক ও টেলিযোগাযোগ যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট তিন নম্বর হচ্ছে যে কারাগারের রোজ প্রকাশিত হয় কত সালে কারাগরের রোজ নাম এটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক একটা গ্রন্থ সেটা প্রকাশিত হয় সতেরোই মার্চ দুই সালে চার নম্বর হচ্ছে ইসরায়েলের আইনসভার নাম কি আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাধারণ জ্ঞান ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট ইসরায়েলের আইনসভার নাম নেসেট পাঁচ নম্বর হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই অনুষ্ঠিত হবে কোন দেশে এটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় দুই হাজার টি টোয়েন্টি যে ক্রিকেট ম্যাচ সেই ক্রিকেট যে টুর্নামেন্ট সেটা অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় ছয় নম্বর হচ্ছে কাল মার্কসের দুইশতম জন্মবার্ষিকী পালিত হয় কবে কাল মার্ক্স আপনারা জানেন যে ইনি জার্মানির যে আপনার কমিউনিজম সমাজতান্ত্রিক যে মতবাদ সেটার প্রবক্তা হচ্ছে কাল মার্কস এনার জন্ম হচ্ছে জার্মানিতে এনার দুইশতম জন্মবার্ষিকী পালিত হয় পাঁচই মে দুই হাজার আঠারোতে পাঁচই মে দুই হাজার আঠারো সাত নম্বর হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সময়কাল কত থেকে কত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাধারণ জ্ঞান যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সময়কাল হচ্ছে দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ হম এটা যে টেকসই উন্নয়ন মাত্রা লক্ষ্য উন্নয়ন লক্ষ্যমাত্রা সময়কাল হচ্ছে দুই ষোলো থেকে দুই তিরিশ আট নম্বর হচ্ছে দুই আঠারো সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়নি কোন ক্ষেত্রে দেওয়া হয়নি দুই হাজার আঠারো সালে দেওয়া হবে না আর কি এটা হয়নি মানে হবে না দুই হাজার আঠারো সালে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়নি সেটা হচ্ছে সাহিত্য সাহিত্যতে দুই হাজার আঠারো সালে কোনো নোবেল পুরস্কার দেওয়া হয়নি তো আজ এ পর্যন্তই এই আমি এর পরের পর্বে আরও আটটা সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আশা করি তারপর এটাই ধারাবাহিকতা ওটা দেখবেন আর এটা আপনার উপকারে যদি আপনার ন্যূনতম উপকার হয়ে থাকে তাহলে আশা করি যে এটা লাইক দেবেন অন্যকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন আমার চ্যানেলটা কমেন্টস করবেন আপনারা অবশ্যই তা আজ পর্যন্তই